বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ 1 জুলাই, আর এখন আছি বাড়ির ছাদে। আর এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেইটা তো থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, একটা হেলমেট কিনতে গেছিলাম, সেই নিয়ে আজকে টোটাল একটা ভিডিও হবে। আনবক্সিং ভিডিও বা একটা সেটআপ ভিডিও বলতেই পারো। খুব তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি, সেইখানে এই জিনিসটা লাগবে। আর কোথায় ঘুরতে চলেছি সেটা তোমাদের কিছু একটু সারপ্রাইজ থাক, সেটা তোমরা জানতেই পারবে। পরের সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি, বলে দিই পাহাড়ে ঘুরতে যাচ্ছি। ফার্স্ট আমার পাহাড়ে বড় ট্রিপ হতে চলেছে সেটা, আর এই জন্যই কিছু কেনাকাটা, কারণ হেলমেটটা ওই ট্রিপের জন্য লাগবে। আর বেসিক্যালি আমি হেলমেট অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম, কারণ যখন তখন আমরা ঘুরতে বেরিয়ে পড়ি, রাত্রি হোক যখন তখন, সেরকম ভালো হেলমেট আমার ছিল না। আর অনেকদিন ধরেই কিছু কিছু করে টাকা জমাচ্ছিলাম, আর যখন এই ট্রিপের প্ল্যান হয় তাই ভাবলাম যখন দরকার তাহলে আমি কিনেই নিই। আর সেখানে যেহেতু আমাকে ভিডিও বানাতেই হবে, একটা ভিডিওর একটা প্রপার সেটআপ দরকার, যেটা তোমাদের বললাম মানে মোটো ব্লগিং সেটআপ, সেগুলোই এক্সারসাইজগুলো আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, সেগুলো আজ চলে এসেছে। আর আমি কলকাতায় ছিলাম, পরীক্ষা চলছিল, তখনই আমি আসার দিন হেলমেটটা কিনে নিই। সেই ব্লগটুকু তোমাকে দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, চলো। এখন চলে এসেছি ওয়েলিংটনের কিন্তু সবচেয়ে বড় কিন্তু বাইকিং এক্সারসাইজের দোকানে। এটা হচ্ছে মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর্স। আর এখানে কিন্তু ঢুকবো, হেলমেট দেখবো, কোন হেলমেটটা নেওয়া যায় দেখা যাক। কিছুটা দেখেছি আমি অনলাইনে, কিছু চেক করেছি কিছু হেলমেট। চলো ভেতরে ঢোকা যাক, তারপরে কথা হচ্ছে, চলো ভেতরে ঢুকি। এখন ঢুকে পড়েছি দোকানের ভিতরে, শুধু চারিদিকটা কালারফুল হেলমেট দেখো, চারিদিকটা শুধু। আর এখানে আছে এক্সিস, আর আমি কিন্তু এক্সিসই নেবো, ঠিক করেছি, দেখা যাক কী হয়। আর এখানে সব MT LS2 সব কিন্তু দামি দামি ব্র্যান্ড আছে, দেখো বিল মোড়া LS2 সব কিছু, দেখো MT থান্ডার, তারপর জোকার এডিশনটা, সব কিছু কিন্তু আছে। আর এখানে কিন্তু বাইকের যে রিংগুলো, রিংয়ের অ্যাক্সেসরিজ কিন্তু সব কিছু আছে। এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবল আছে, সাইলেন্সার থেকে শুরু করে সমস্ত অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যায়, লাইট থেকে রাইডিং জ্যাকেট সব কিছু। চলো দেখা যাক কী নেওয়া যায়, কী হেলমেট চুজ করা। দাদা একটু ভিড় আছে দোকানে, কিন্তু বেশ ভালোই ভিড় আছে মোটামুটি। চলো, এটা আছে কিন্তু এক্সিসের সেগমেন্ট সিরিজ, রেড কালার, গ্রাফিক্সটা দেখো চরম দেখতে লাগছে, চরম। আর বেশ কিন্তু ভালো আমাদের প্যাডিং আছে এর মধ্যে, কিন্তু তোমাদের একটা কালার দেখালাম, আর এই হচ্ছে আর একটা কালার, এটাও কিন্তু সেগমেন্ট সিরিজেরই, আর এটাও কিন্তু ডট সার্টিফাইড। আসছে না তো পাবেই না, কলেজে পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট, আর এখন হচ্ছে CIT মোড়, বাস স্টপে এখান থেকে বাস ধরে চিংড়িঘাটে পর্যন্ত যাবো। আর এই হচ্ছে CIT মোড় বাস স্টপেজ, এখন বাসে উঠে পড়েছি, চিংড়িঘাটা পর্যন্ত আমি যাবো। আর এখন নেমে পড়েছি চিংড়িঘাটার সঙ্গে, আর চিংড়িঘাটা রাস্তা পেরিয়ে বিবেকানন্দ মোড়ের কাছে যাচ্ছি, আর ওখান থেকে কিন্তু বাস ধরবো মানে ঠাকুরিয়া যাওয়ার জন্য। চলো সামনের দিকে এগোনো যাক। তোমার এটা দেখালাম আমি চিংড়িঘাটা নেমেছি, আর চিংড়িঘাটা থেকে বাস ধরে নিয়েছিলাম, আর বাস ধরে কিন্তু এখন শহীদনগর নেমে পড়েছি। আর শহীদনগর থেকেই ম্যাপে 400 মিটার দেখাচ্ছে, 400 মিটার হেঁটেই যাবো, পায়ে হেঁটে। চলো সামনের দিকে এগোনো যাক। আর এইদিকে কিন্তু ফার্স্ট, মানে যাদবপুরেই ফার্স্ট টাইম এলাম এদিকের দিকে, একাই চলে এলাম, আলাদা এক্সপিরিয়েন্স। চলো সামনের দিকে এগোনো যাক। আর বাস থেকে নেমে পায়ে হেঁটে চলে এসেছে বাইকার জেনারেল এক্সারসাইজের দোকানে, বাইকের খুবই একটি বড় মানে এক্সারসাইজের দোকান, সব কিছু এখানে পাওয়া যায়, হেলমেট থেকে শুরু করে রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সব কিছু। এই হচ্ছে তার বাইকার জেনারেল,
আর এখানে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা ফোন করে নিতেও পারো। চলো এবারে ভিতরে ঢুকো, বাইকে চেনে মানে ভিতরে, চলো ভিতরে ঢুকে দেখাচ্ছি কী হেলমেট কিনি আর কী কী হচ্ছে সবই দেখো না জানাবো, চলো পুরো ভিডিও দেখতে থাকো। কিন্তু প্রচুর রকমের স্টিকার লাগানো দেখতেই পাচ্ছ। এরপর বাইকার জিনেমার ভিতরে ঢুকে আর নিচে ঢুকেই দাদার সঙ্গে দেখা হয়, ওনাকে বাজেট বলার পরে আর বলি যে হেলমেট কিনবো, আর বলার পরই ওই বাজেটের মধ্যে আমাকে হেলমেট দেখানো শুরু করে, আর ওই হেলমেটগুলোর নিচেই ছিল, আর নিচেই অনেক রকম হেলমেট দেখি, আর তার মধ্যে এক্সিসের এই কালারগুলোর মধ্যে একটি কালার পছন্দ হয়, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, মানে ওই গ্রিন কালারেরটা, ওটাই আর ওটাই পছন্দ হয়, ওটাই নিয়ে নিই, আর ওটাই বিল ফিল করে আমি উপরে যাই। আর হেলমেট নেওয়া কিন্তু কমপ্লিট, আর এই এক্সিসের ড্র্যাগন সিরিজটা নিয়েছি, দেখো। আর এটা কিন্তু ISI DOT সার্টিফাইড এবং ECU সার্টিফাইড, আর কালারটা কিন্তু দারুণ দেখতে লাগছে, দারুণ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাটন দিয়ে দিয়েছে, আবার এখানে গিয়ে ওখানে সেট করে দেবে এই সেট। তারপরে দাদার সঙ্গে কথা বলে উপরে যাই, কারণ নতুন নতুন যে দামি দামি যে হেলমেটগুলো দেখারও খুব ইচ্ছা ছিল কাছ থেকে, কোনোদিনই এরকম জায়গায় আমি আসিনি যে এত দামি দামি হেলমেট রাইডিং জ্যাকেট দেখার খুব ইচ্ছা ছিল। উপরে সিঁড়ি দিয়ে উঠে এসে চোখের সামনে এত কালারফুল আর দামি দামি হেলমেট ছিল, আমি দেখে ব্যস্ত পাগল হয়ে যাচ্ছিলাম। আর তারপরে হচ্ছে কত দামি দামি রাইডিং জ্যাকেট, তারপরে অ্যাডভেঞ্চারাস মোটো ব্লগ মানে হেলমেট সেট আপ কত কিছু ছিল। তারপর দুটো দাদা কিনতেও এসেছিলো, ওদেরও হেলমেট ফেলমেট দেখা ছিল, রাইডিং জ্যাকেট, তারপরে অ্যালপিন স্টারের জ্যাকেট, অনেক দামি দামি কোম্পানি হেলমেট দেখি, আর হাতে একটা হেলমেটও তুলি, দাদাদের সঙ্গে কথা বলি LS2 হেলমেট, আর এই LS2 হেলমেটের দাম ছিল 6100 টাকার মতো সামথিং ওনার দাম বলেছিল, আর দারুণ ছিল হেলমেটটা। এরকম যদি ভবিষ্যতে কখনো ওরকম একটা দামি হেলমেট কেনার খুব ইচ্ছা আছে। তারপর হেলমেট ফেলমেট জ্যাকেট প্যাকেট দেখে আমি দোকান থেকে বেরিয়ে পড়ি। চলো কেনাকাটা কমপ্লিট, অনেক টাকা শপিং হয়ে গেছে, আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই হেলমেট একটা কেনার, অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, আর যেহেতু তাড়াতাড়ি খুব ঘুরতেও যাচ্ছি হেলমেটের দরকার তাই কিনে নিলাম। চলো বাকি কথা ঘরে গিয়ে হচ্ছে, এখন অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে, আরও এক দুটো জিনিস কিনেছি আর পরেও তোমাদের দেখাবো ভালোভাবে। চলো এখন ঘরের দিকে যাওয়া যাক, আর আজকে তো ঘর ফিরবো না, ঘর ফিরবো কাল, আজ সবে পরীক্ষা শেষ হয়েছে, আজ এখানেই থাকছি, কাল সকালে ঘর যাবো, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর কথা হচ্ছে, চলো। দেখলে কেনাকাটার ভিডিও, হ্যাঁ কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, কোন আর কালারটা কেমন পছন্দ কিনা সেটার মধ্যে আরও একবার তোমাদের আনবক্সিং করে ভালোভাবে দেখাচ্ছি। আর যা যা এক্সারসাইজ অর্ডার দিয়েছিলাম সেগুলোও চলে এসেছে, সেগুলো সেট আপ করে তোমাদের পুরো প্রপারভাবে দেখাবো, আর কীভাবে তোমরা মোটো ব্লগিং সেট আপ করবে সহজ পদ্ধতিতে সেটাও তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর ওই বাজেটে কিন্তু আমার যেরকম বাজেট ছিল, মানে এটা ওই 2.5-3 মধ্যেই, ওই বাজেটে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানির হেলমেট আছে, যেমন স্টিল বার্ড স্টার, যেগুলো তো কমন, ভেগা, আর একটু ভালো দিকে গেলে এক্সিস আছে, যেটা হচ্ছে MT সাব ব্র্যান্ড, আর যারা হচ্ছে এই নিয়ে একটু নলেজ তারা জানোই যে MT কতটা ভালো কোম্পানি, MT সাব ব্র্যান্ড, যেটা হচ্ছে পলিকার্বোনেট সেল এক্সিস হেলমেট বাজেটে। আর ও তিনটে সিরিজ হয়, সেগমেন্ট, ড্র্যাগন, আর একটা হচ্ছে ইগল SBR, যেটা আমি নিয়েছি ড্র্যাগন সিরিজ। কালার কোনো অ্যাভেলেবেল ছিল না, প্রথম দিন আমি তো ওয়েলিংটন গেছিলাম, সেটা তোমরা দেখলেই ভিডিওতে, সেদিন আমার হেলমেটের সাইজ অ্যাভেলেবেল ছিল, মানে একটু বড়ো হচ্ছিলো, মাথায় নড়ছিল, আর মাথায় নড়লে যারা হচ্ছে এইসব বাইক ফাইক চালাও যারা জানো, হেলমেট যদি মাথার মধ্যে বড়ো হয় কতখানি প্রবলেম হয় যখন ওয়াইন নয়েজটা আসে, উইন্ড নয়েজটা হাওয়া দিলে, তার জন্য আমার M সাইজ অ্যাভেলেবেল ছিল না। তারপরেই আমি অনেক ঘাঁটাঘাঁটি করে ইউটিউবে ভিডিও দেখে বাইকার জেনে যাই, যেটা ঢাকুরিয়ার কাছে, আর দাদাদের সঙ্গে কথা বলে ওই হেলমেটের কালারটা আমার পছন্দ হয়, মানে ওইটাই সাইজ ছিল, মানে একটাই কালার অ্যাভেলেবেল ছিল, ওই হেলমেটটাই পছন্দ করে কিনে নিয়ে আসি। চলো তোমাদের ভালো হয় তোমাদের আনবক্সিং দেখাচ্ছি, আর কী কী অ্যাক্সেসারিজ কিনছি সেই সেটআপটা তোমরা দেখে নাও, চলো আনবক্সিং দেখো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো এবারে আনবক্সিং দেখানো যাক, আর এই হচ্ছে আমাদের হেলমেটের বাস্কো, দেখতেই পাচ্ছ লেখে আছে ব্র্যান্ডিং এক্সিস হেলমেটস। চলো আর মোটামুটি এই সিল আমি আগে থেকে কেটে নিয়েছি, কারণ বাড়িতে এসে একটু দেখে নিচ্ছিলাম, কারণ 2-3 হয়েই গেছে বাড়ি এসেছি। চলো তোমাদের একটু আনবক্সিং দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড এক্সাইটমেন্ট, কারণ জীবনের ফার্স্ট হেলমেট। আর এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমার আনবক্সিং দারুণ লাগে, কারণ নিজের টাকা জমিয়ে, মানে ইনকাম তো করি না, টাকা জমিয়ে কেনার একটা আনন্দ আলাদাই মজা আছে। চলো আর এই হচ্ছে হেলমেটের ব্যাগ, আর ওপরে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি এক্সিস বলে লেখা আছে, আর নর্মাল হেলমেটের ব্যাগ, আর হচ্ছে এটা ব্যাগ টাইপের ব্যাগগুলো নয়, ওই নর্মাল স্ট্র্যাপ, মানে দড়ি দেওয়া স্ট্র্যাপ, তার গিটটা খুলে দেখাচ্ছে,
দেখো চলো খোলা হয়ে গেছে, চলো এবারে হেলমেট আনবক্সিং দেখানোই যাক। ফার্স্ট হেলমেট, কালারটা কিরকম হয়েছে কিন্তু জানি, একটু হাইলাইট কালার, একটু ডিপ কালার, মানে ধরো দূর থেকে দেখলে লোক দেখতে পেয়ে যাবে চকচকাটা ব্যাপার আছে হাইলাইট। আর কোনো কালারও অ্যাভেলেবেল ছিল না, তার এটাই নিতে হলো। মোটামুটি খুব যে খারাপ তা নয়, বেশ আমার মোটামুটি ভালোই লাগছিলো। এই দেখো দেখো পুরো লোকটা তোমরা দেখে নাও, আর উপরে এরকম তিনটে কালারের, একটা ডিপ ব্লু, একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে লাইট, মানে ওই লাইট ব্লু টাইপের কালার আছে, আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, আর উপরটা বাকিটা পুরোটা গ্রিন হেলমেট। এখানে একটা এক্সিসের ব্র্যান্ডিং করা আছে দেখতেই পাচ্ছ, আর এখানটা লেখা আছে ড্র্যাকেন বলে, এখানে এক্সিস, এখানে ISI সার্টিফাইড, আর এই হচ্ছে ভাইজার, আর ফ্রন্ট লুকটা ঠিক এরকম লাগে দেখতে। আর তোমাদের একটু মানে ওই ভেন্টের ব্যাপারে বলি নি, সামনে একটা মাউথ ভেন্ট আছে, আর এখান থেকে একটা উইন্ড ভেন্ট আছে, আর এখান থেকে দুটো এয়ার ফ্লোর এ আছে, চারটে দেখতেই পাচ্ছ। আর আর জিনিস তোমাদের ভালোভাবে রেখে দিই, এতে মোটামুটি কী কী সার্টিফাইড আছে বললাম, তিনটে সিরিজ হয়, এক হচ্ছে সেগমেন্ট, ড্র্যাকেন যেটা আমি নিয়েছি, আর একটা হচ্ছে ইগল সিরিজ, এরও কিন্তু তিনটে ভেড সার্টিফাইড। এই হচ্ছে ISI সার্টিফাইড, যেটার জন্য ইন্ডিয়ায় পারমিসিবল, মানে বাইক চালানোর জন্য ISI সার্টিফাইড হেলমেট কিন্তু মাস্ট, ISI সার্টিফাইড। এছাড়াও আছে ডট সার্টিফাইড, আর এছাড়াও আছে ECE 22.05 সার্টিফাইড, দেখো দেখতেই পাচ্ছ লেখা আছে এক্সিস ডট সার্টিফাইড এমন ECE সার্টিফাইড। আর টোটাল এটার ওজন হচ্ছে 1450+50 গ্রামস, মানে টোটাল ওই 1500 গ্রামের হেলমেট একটা। আর তোমাদের আর এইটা এখন তো কোনো ডিলক নেই, মানে নর্মাল মেকানিজম, দেখো নর্মাল হেলমেটের যে মেকানিজম হয় ওই মেকানিজমই হেলমেটটা তৈরি। আর বিশেষ করে হেলমেটটা নেওয়ার কারণ হচ্ছে এর প্যাডিং কিন্তু যথেষ্ট ভালো, নর্মাল যে হেলমেটগুলো আছে স্টিল বার্ড ভেগা এইসবগুলো কিন্তু সিঙ্গেল প্যাডিং হয়, আর এর কিন্তু ডবল প্যাডিং এরকম। আর ভিতরের কুশনিং থেকে শুরু করে ভিতরে এই এই সফটনেসটা কিন্তু বেশ আছে, আর বেশ নরম। এখানে একটা গার্ড আছে, আমি তোমাকে ভালোভাবে দেখিয়ে দিই, এই দেখো আনবক্সিং ভিডিও যেহেতু সেরকমভাবে কিছু করা হয়নি, আর এই ওপরের ভাইজারের কিন্তু পেপারটাও তোলা হয়নি, আর এই হচ্ছে পেপার, পেপারটা তোমাদের তুলে দেখাচ্ছি। আর এখানে একটা মোটামুটি এই এরকম স্ট্যাব আছে, এখানে কিন্তু কী কী লেখা আছে তোমাদের পড়েও শোনাচ্ছি। কুইক রিলিজ, মানে এটা নর্মাল কুইক রিলিজ করা যায়, আর এইটা মেকানিজমটা দেখো, দেখো এটা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু ওপেন হয় দেখলে। আর তারপরে আছে অ্যান্টি স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, অপটিমাল ভাইজার ক্লোজিং অ্যান্ড PC লেন্স, আর এটা কিন্তু রেডি ফর পিন লক, এই যে দেখতেই পাচ্ছ পিন লকের ছোটো ছোটো ফুট এ দেওয়া আছে, এখানে কিন্তু পিন লক রেডি করতে হবে। পিন লক মানে যেটা আমরা যখন শীতকালে বা এড়ে চালাই যখন ওই মুখের যে ভাবটা বেরোয় ওটা থেকে ঝাপসা হয়ে যায়, ওটার জন্য একটা কিন্তু সেট পাওয়া যায় যেটা হচ্ছে পিন লক ভাইজার রেডি করতে হয়। আর এই সেট আপটা কিন্তু এই গ্লাসটাতে পিন লক রেডি করা আছে, কিন্তু ওই যে মানে মেকানিজমটা সেটা কিন্তু নেই, সেটা কিন্তু আলাদা করে পারচেস করতে হবে, সেটা কেনা হয়নি, সেটা পরে কিনে লাগানো যাবে। এখন নর্মাল এই ভাইজারটি রেডি করা আছে, আর ওই জিনিসটার দাম পড়ে যত সম্ভব যেটা জিজ্ঞাসা করলাম 500-600 মতো প্রাইস পড়ে। আর এই পেপারটা তোমাদের তুলে দেখাবোই, আর দেখো এই আর এখানে ওটা নোজ প্যাডও আছে কিন্তু, যেটা এখানটা লাগে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এর সঙ্গে আর কী কী ছিল দেখে নাও, এই বাস্কে ছিল কিন্তু এক্সিটের একটা হচ্ছে ওই ম্যানুয়াল টাইপের, মানে হেলমেটের ওই কীভাবে কীভাবে যত্ন করবে এরকম টাইপের ম্যানুয়াল, ম্যানুয়াল পড়ার দরকার পড়বে না। আর হেলমেট সাইডে দেখি, আর এছাড়াও কিন্তু সেদিন আর সেদিন হেলমেট কিনে আসার সময় কিন্তু দোকানে বিল ফিল বানানোর পর আমাকে দুটো স্টিকার দেওয়া হয়েছিলো, এই হচ্ছে বাইকের জেনুইন স্টিকার, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো এই একটা স্টিকার, আর এটা ওদের হচ্ছে ওই দোকানে কিন্তু নিচে মানে উপরে তো বাইকে তোমাদের গ্যারেজ তোমাদের দেখালাম, মানে সব কিছু ওখানে অ্যাক্সেস পাওয়া যায়, আর নিচে কিন্তু ট্যাটুও হয়, দোকানের নাম হচ্ছে ডার্ক ম্যাটার ট্যাটু, এরকম এইটারও একটা স্টিকার দিয়েছিলো। আর এছাড়াও কিন্তু ওদের দোকান থেকেই আমি একটা বালাক্লাভা নিয়েছিলাম, যেটার প্রাইস ওই ধরো 200 টাকা বলছিলো, দাদা আমাদের 160 টাকায় দিয়ে দিয়েছিলো, এটা হচ্ছে বালাক্লাভা, এইটা তোমাদের পরে দেখাবো। আর কি এবারে দেখাই তোমাদের, এগুলো তো হেলমেট দেখলাম দেখালামই, হেলমেট তোমরা দেখলে আর কী কী কিনেছিলাম সেগুলো তোমাদের দেখা হলো, এবারে বলি কী কী অ্যাক্সেসরিজ আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো চলেছে, সেগুলো তোমরা দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যামাজন থেকে তিনটে জিনিস এসছে, টোটাল তিনটে প্রোডাক্ট, এতে দুটো প্রোডাক্ট আছে, এগুলো আগে তোমাদের দেখাই, যেটা মোটর ব্লগিংয়ের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো লাগে দরকার পড়ে, যেহেতু আমার কোনো গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা নেই, কারণ অ্যাকশন ক্যামেরা লাগানো এখন কেনার কোনো সামর্থ্য নেই, এখন ফোন দিয়ে ব্লগ হবে, আর আমার এই ফোনটা তো মোটামুটি একটা কম্প্যাক্ট ফোন, এটাই হেলমেটে লাগানোর প্ল্যান করেছি, তার জন্যই কিছু জিনিস কিনেছি। এই হচ্ছে দুটো প্রোডাক্ট,
যেটা আছে অ্যাকশন প্রোয়ের তরফ থেকে। এর লিঙ্ক, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। যদি তোমাদের কেনা ইচ্ছা হয় সেখান থেকে তোমরা কিনতেই পারো। এইটা হচ্ছে অ্যাকশন প্রোয়ের তরফ থেকে, এটা হচ্ছে চীন মাউন্ট। চীন মাউন্টটা তোমাদের খুলে দেখাচ্ছি, এই দেখে নাও একে একবার। আর গ্রিন কালারটা নিয়েছি কারণ গ্রিনটা এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে। এরকম একটা ক্ল্যাম্প আছে, যে ক্ল্যাম্পটা ওপর দিকে সেট হবে, মানে এই মুখে, হেলমেটের মুখে। আর তার সঙ্গেই আছে হচ্ছে একটা অ্যাকশন প্রোয়ের তরফ থেকে কার্ড দিয়েছে, যেই কার্ডটা ওই ওয়ারেন্টি কার্ড বা কিছু একটা হবে, যাই হোক অনেকটা কিউআর কোড দেওয়া আছে। আর এই হচ্ছে মেন চীন মাউন্ট, দেখতেই পাচ্ছ। আর এইটা কিন্তু পুরোটা লেদারের, এই জায়গাটা পুরো রবার, যাতে হেলমেটে স্ক্র্যাচ না পড়ে। এই জায়গাটা পুরোটা কিন্তু লেদারের, ভালোভাবে দেখো। এইটাই হচ্ছে এই জায়গাটা আটা হবে, এই যে এরকম জায়গায় আটা হবে, এরকম এরকম করে। এটাগুলো সময় পুরো সেট আপ করে দেখাবো। আর এছাড়াও আছে, এইটা তো ওই ক্ল্যাম্পটা তোমরা দেখালাম। আর এছাড়াও একটা যে প্রোডাক্ট আছে অ্যাকশন প্রোয়ের তরফ থেকে, যেটা হচ্ছে ফোন আটকাবে, এটাও অ্যাকশন প্রোয়েরই কিন্তু। টোটাল এই তিনটে প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে অ্যাকশন প্রোর ব্র্যান্ডিং করা আছে। এটা হচ্ছে ক্ল্যাম্প, যেখানে হচ্ছে ফোনটা আটকাবে। আর এটা কিন্তু প্যাচ মেকানিজম, যেটা আমি ফোনে টাইট দিতে পারবো তারপরে। আর এইটা হচ্ছে লক, যেখানে এই মুখের সামনে এই লকটা দিয়ে আটকাবে। আর এই হচ্ছে স্ক্রুটা, যেটা দিয়ে আমি এটা আটকাবো। এই হচ্ছে টোটাল মেকানিজম। এবারে পুরো সেটাপটা তোমাদের করে দেখাচ্ছি। আর এছাড়াও এবারে তো শোনো, আর একটা কথা, আর একটা জিনিস আছে যেটা তোমাদের আনবক্সিং দেখানো হয়নি, আর হ্যাঁ চোখের সামনে আছে। আর এই হচ্ছে আরও একটা প্রোডাক্ট। আমার কাছে টোটাল দু রকমের মাইক আছে, যেটা হচ্ছে আমি এই আনবক্সিং যেটা হচ্ছে এখন কথা বলছি, বোয়া MM1 মাইক। আর এছাড়াও একটা বোয়া MM1 মাইক আছে, যাদের কাছে বোয়া MM1 মাইক আছে তারা জানো যে কত বড়ো তারায়, প্রায় 10 ফুটের গায়ে তার, আর অত বড়ো মানে এরকম পাউচ, তারপরে একটা মোটর হয়, মোটরটা তো এই হেলমেটের মধ্যে ঢোকানো খুব পসিবল হচ্ছে না। আর পুরো প্যাডিং খুলে কেটে ওরকমভাবে সেট আপ করা সম্ভব নয়। আর আমার জন্য একটা দরকার ছিল হেলমেটের কম্প্যাক্ট মাইক, মানে ছোটো তারওয়ালা। আর আমি অনেক রিসার্চ করেছি, অনেক ঘাঁটাঘাঁটি করে, অনেক দামি মাইকও আছে, কম দামি মাইকও আছে, একটা বাজেটের মধ্যে মাইক কিনেছি। আর এইটা আমি একটা অফারে পেয়েছি এই মাইকটা, দাঁড়াও। এটা হচ্ছে মোয়ানোর মাইক, অনেকেই হয়তো নাম শুনেছো, অনেকে জানো। এইটার দাম ওই অনলাইনে 300-350 পড়ে, আর আমি অফারে 220 টাকার মধ্যে পেয়ে গেছি। এটা হচ্ছে মোয়ানোর মাইক। চলো, এই হচ্ছে মোয়ানোর মাইক, আনবক্সিং হয়ে গেছে। ছোট্ট একটা বাস্ক আছে, লেভেলিয়ার মাইক্রোফোন, এখানে লেখা আছে স্মার্টফোন, ক্যামেরা, প্রেজেন্টেশন এইসবের জন্য কাজে লাগে। এবারে আনবক্সিং করে দেখাচ্ছি। এটা ছোট্ট একটা মাইক, এটাই তোমাদের হেলমেটের মধ্যে সেট আপ করবো, সেটা তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমার ব্যাগ আছে, আর একটা হচ্ছে ম্যানুয়াল কার্ড আছে, এরকম একটা সেট আপ আছে। আর এই একটা দুটো কার্ড আছে, এখানে লেখা আছে নিড মোর হেল্প, আর এখানটা হ্যাপি লেখা আছে। তাহলে এই কার্ডগুলো থাক। মাইকের পাউচ হচ্ছে এরকম, তাহলে এটা তোমাদের খুলে দেখাচ্ছি। ছোট্ট একটা পাউচ আর ছোট্ট একটা হেলমেট তোমাদের বললামই। আর এই হচ্ছে মাইকের কন্ডিশন, ছোট্ট একটা তার দেওয়া আছে, যেটা হচ্ছে হেলমেটের মধ্যে ঢোকাতে খুবই সহজ, মানে একটা সহজেই কম্প্যাক্টভাবে ঢুকে যাবে। আর লেভেলিয়ার মাইক্রোফোন, আর এর সঙ্গে আর কী আছে সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, আর তো কিছু নেই। হ্যাঁ, এরকম দুটো হচ্ছে ক্ল্যাম্প আছে, এই হচ্ছে ক্ল্যাম্প, যেটা হচ্ছে কলার হোক বা যেখানে হোক তোমরা আটকাতে পারবে, এরকম দুটো জিনিস দিয়েছে, এরকম দুটো জিনিসে ভালোই হয়েছে। আর এছাড়াও কিন্তু দেখো, এই দুটো জিনিস তোমরা দেখিয়ে দিই, এই দেখো, এর একটা কন্ডিশন অ্যাডাপ্টার টাইপের দিয়েছে, এর কিন্তু কাজ আছে। এবারে বলি, এর দেখো তিনটে লাইন, ভালোভাবে দেখো, এই যে তিনটে লাইন মিনস হচ্ছে 3.5mm জন্য সাপোর্ট করে, যেটা হচ্ছে ফোন বা যে কোনো ল্যাপটপের যে হেডফোন, সেখানে কিন্তু আমি লাগিয়ে সহজে লাগিয়ে ব্যবহার করতে পারবো। আর বিশেষ করে এই যে দেখো, এই অ্যাডাপ্টারটাতে কিন্তু দুটো লাইন আছে, এই দুটো দেখো কালো লাইন আছে, এই দুটো কালো লাইন মিনস অ্যাকশন ক্যামেরা, গোপ্রো বলো বা DSLR এইসব ক্যামেরার জন্য ইউজ করা হয়। তখন যখন আমি ক্যামেরাতে ইউজ করবো, তখন কিন্তু এই সেট আপটা হচ্ছে এরকমভাবে এঁটে যাবে, এরকমভাবে সেট আপ করে তারপরে আমি ক্যামেরা সেট আপ করতে পারবো। আর যেহেতু আমার ফোন, এই জিনিসটা এখন লাগবে না, এটা আমি নর্মালি অ্যাডাপ্টার, মানে আমার আইফোনের যে অ্যাডাপ্টারটা আছে ওই অ্যাডাপ্টারের সঙ্গে আমি সেট করে নিতে পারবো। তারপরে হচ্ছে হেলমেটটাকে সেট করবো, মানে হেলমেটের সেটা সেট আপ করে নিতে পারবো। চলো, এই সেট আপটা, পুরো সেট আপটা তোমাদের সেট আপ করবো। আগে হেলমেটের প্যাডিং খুলতে হবে, প্যাডিং খুলে তারপর সব কিছু সেট আপ করতে হবে। পুরো সেট আপটা তোমরা দেখাচ্ছি, একটু ওয়েট করলে এই জায়গাটা সাজিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি হেলমেট সেট আপ করছি, প্যাডিং তো খুলতে হবে। এবারে বলি প্যাডিং খোলা নিয়ে, যারা মোটর ব্লগিং করবে ভাবছো, ফার্স্ট মাথায় রেখো, যেই হেলমেটটা কিনছো সেই হেলমেটের না প্যাডিং খোলা যায়। অনেক হেলমেটে দেখবে প্যাডিং পুরো ফিক্সড থাকে, সেই হেলমেট কিনলে কিন্তু কোনো কাজ হবে না। প্যাডিং তোমাকে যেন প্যাডিং যেন মেকানিজম থেকে প্যাডিং যেন খোলা যায় সেরকম দেখি হেলমেট কেনো। মোটামুটি ওই স্টিল বার স্টার্টস SA2 SB2 এগুলো কিন্তু সবাই দিয়ে প্যাডিং খোলা যায়। প্যাডিং খোলা দেখি হেলমেট কেনো, তবেই কিন্তু হেলমেটের মাইক সেট আপ করতে পারবে। আর দেখতেই পাচ্ছ আমাকে, এই হচ্ছে আমাদের হেলমেট, হেলমেটের সেটা তোমাকে দেখিয়ে দিই। আর
দেখো এখান থেকে প্যাডিংটা আমি খুলেছি ঠিক এই সাইড থেকে, এরকম এই যে লাল লাল ক্লিপগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেকানিজম। আর এই দিকেও কিন্তু আমি ওপেন করে নিয়েছি, এই যে ক্লিপগুলো এই ক্লিপগুলো খুলে নিয়েছি। এবারে দেখাই এদিক থেকে তো তারটা আমি বার করেছি, কারণ তারটা এরকম জায়গায় সেট আপ হবে, এই তারটা আরেকটু ভিতরে ঢুকবে। আর এই হচ্ছে এরকম জায়গায় মাইকটা রেখেছি, কারণ মাইকে যদি হাওয়া বেশি খায় সেটা আমাকে গাড়ি চালিয়ে দেখতে হবে, সেটা একবার চেক আপ করে আরেকবার সেট করতে হবে। আর এরকম জায়গায় মাইকটা রেখেছি। এবারে যেহেতু অল্প তার অল্প মানে মাইকের তারটা, সেটার জন্য পুরো প্যাডিংটা আমাকে খুলতে লাগেনি, আমি এখান থেকে মাইকটা লাগিয়েছি। যেহেতু এই পুরো প্যাডিংয়ের এই সোলটা খুলে যাচ্ছে, আমি এখান থেকে কিন্তু ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি তারটাকে। এই তারটাকে ঢুকিয়ে এই যে প্যাডিংগুলো দেখবে হাত দিয়ে উঠে যাচ্ছে, এই যে ভিতরের সোলগুলো এই যে উঠে আছে, এগুলো কিন্তু আমি পেছন দিক দিয়ে ট্রেনে দিয়েছি। দেখো ভালোভাবে দেখো দেখাই, এই যে এই যে এই পেছন দিক দিয়ে এই তারগুলোকে এখান থেকে ঢুকিয়েছি এই পুরো সোলটা দিয়ে, আর পুরো বসে গেছে, মাথা সেরকম কোনো প্রেশার পড়বে না। এখান দিয়ে টেনে ঠিক এই পাশ দিয়ে আমি বার করেছি ঠিক মাইকের তারটা, মানে এইদিকে মাইক ঠিক উল্টো দিক দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে তারটা বেরোচ্ছে। এবার এই তারটা আমি ঠিক এই পেছন দিক দিয়ে এরকমভাবে সেট আপ করবো। আর দেখতে ছাদে ছিলাম, এখন নিচে চলে এসেছি, আর ছাদে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমাদের এই সিস্টেমটা তোমার দেখালে আমি ওই ওরকমভাবে ভিতর দিয়ে আমি তারটাকে পাস করিয়েছি, আর এই সাইড দিয়ে একটা মাইক বার করেছি, আর এই সাইড দিকে তার বার করেছি। এই পুরো জিনিসটা ক্ল্যাম্পটা আঁটি, তারপর তারটা আরও ভালোভাবে সেট আপ হয়ে যাবে। যেহেতু ছোটো তার তাই জন্য আমাকে পুরোটা খুলতে লাগেনি, তাই জন্য ছোটোভাবে হয়ে গেছে আর খুব সহজেই হয়ে গেছে। তোমরা এরকমভাবে সেট আপ করে নিও। চলো এবারে হচ্ছে এই চিন মাউন্ট এগুলো আঁটবো, এগুলো তোমরা দেখাচ্ছি। আর যখনই মাইকটা সেট আপ করবো আমি বলবো আর হাতে একটা ব্ল্যাক টেপ রেখো, এরকম ধরনের একটা ব্ল্যাক টেপ রেখো। এই ব্ল্যাক টেপটা দিয়ে আমি এই জায়গাটা তোমাদের দেখালাম যে ভিতরের প্যাডিংটা আমি ভিতর দিয়ে এঁটে দিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না, এখানটা খুলবেও না, কারণ ভিতর দিয়ে হাত দিয়ে ঢুকে আমি করে নিয়েছিলাম। কিন্তু যখনই আমি এই জায়গার প্যাডিংটা খুলে আমি এই তারটা বার করেছি আমার এই জায়গাটা লাগানোর জন্য, আর মাইকটা ঠিক রেখেছি দেখো এই যে কোনটায় রাখো, দেখতে পাচ্ছ এই যে মাইক, এই মাইকটা আমি টান করে রেখেছি। যখনই প্যাডিংটা খুলবে তখনই কিন্তু এই দুটো তারের মুখে এই যেখানটাতে লুজ হচ্ছে, এই যে টাইট হয়ে গেছে, এই যে টাইটটা টানা যাচ্ছে না, এখানটা কিন্তু একটা ব্ল্যাক টেপ এঁটেছি। আর ঠিক ভিতরে ব্ল্যাক টেপ পেয়েছি, দেন তারপরে হচ্ছে প্যাডিং টেনে দিয়েছি যাতে লুজ না হয়। আর এখানে কিন্তু মাইকটা টাইটভাবে এঁটে আছে। এবারে আমাকে পুরো সেট আপটা এখানে চিন মাউন্টগুলো সেট আপ করে ফোন লাগিয়ে একদিন চালিয়ে দেখতে হবে যে হাওয়া কতখানি আসে, নয়েজ কী প্রবলেম হচ্ছে, সেটা তোমরা সেট আপ করে দেখাচ্ছি যে কোন জায়গায় সেট আপ করে তোমরা ভালোভাবে আওয়াজটা মানে আর আসবে না হাওয়ার আওয়াজটা। চলো চিন মাউন্টগুলো সেট করা যাক, মাইক মোটামুটি সেট করা ডান। চলো মেন যে চিন মাউন্ট লাগানো কমপ্লিট, চিন মাউন্টটা ভালোভাবে তোমরা টাইট করে আঁটিও একটা প্রপার সেট আপে। এরকম এই হচ্ছে দুটো দড়ি, আর নিচে হচ্ছে দুটো মেকানিজম, এই হচ্ছে লক মেকানিজম আছে দেখতেই পাচ্ছ, এরকম দুটো লক। এর মেন সমস্যা এখন দাঁড়িয়েছে এই যে আমার যে নোজ প্যাডটা আছে, এই যে নোজ প্যাডটা কিন্তু পুরো মুড়ে গেছে। নোজ প্যাডটা যদি এখান থেকে খোলা যেত খুব ভালো হতো, নোজ প্যাডটা পুরো মুড়ে গেছে, আমাকে একটা পুরো সেট আপ করে দেখতে হবে। আশা করি অসুবিধা হবে না, এই যেহেতু এটা পুরো রবারের ওই জন্য পুরো বেন্ড হয়ে গেছে, এটা পুরো টাইট করে আঁটতে হবে, নাহলে ফোন কিন্তু নড়বে, দেখতেই পাচ্ছ নড়ছে না, পুরো টাইট করে আঁটা হয়েছে। আর এইখানে দুটো ক্লিপ, আর এইখানে একটা সমস্যা হচ্ছে এই যে মাউথের মানে মুখের যে এই যে জালিটা, এইটাও কিন্তু খোলা যাচ্ছে না, এখান থেকে খুলতে পারছিলাম না, ওই জন্য ওইটাকে এইটা তো খুব একটা অসুবিধা হবে না, ওইটাকে ভালো করে কিন্তু টেনে এঁটে দিয়েছি এই জায়গাটা গ্যাপটা, আর এখানটা ক্ল্যাম্পগুলো এঁটে দিয়েছি। আর এই দুটো যে দড়ি পড়েছিল এই দড়িগুলো সাইডে এঁটে দিয়েছি, বা তোমরা এখানে বেঁধেও রাখতে পারো। এই হচ্ছে সেট আপ করেছি। এবারে যদি এটা খোলা যায়, এটা একটু আমাকে পরে দেখতে হবে, যদি খুলে সেট আপ করা যায়, যদি রবারটা খুলে বা কোনো যদি ব্যবস্থা করা যায়, এটা একটা মিডিল করে সেট আপ করে লাগিয়েছি। এরপরে যে মেকানিজমগুলো লাগানো হবে সেটা তোমরা দেখা, কিছু মোটামুটি লাগানো কমপ্লিট, পড়ে আছে শুধু এই কটা জিনিস। ফার্স্ট হচ্ছে আমাকে লাগাতে হবে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমি এরকমভাবেও লাগাতে পারি, মানে যেটা হচ্ছে এরকমভাবে সেট হবে, সেটা আমাকে ফোন লাগিয়ে দেখতে হবে, আর না হলে ঠিক এরকমভাবেও লাগানো যায়। আমি ভাবছি প্রথমে এরকমভাবে লাগিয়ে আমাকে দেখতে হবে। এই হচ্ছে এই দুটো জিনিস চিপে ঢোকাবে, আর এইটা হচ্ছে এঁটে যাবে, এই যে এঁটে গেল, এটা সহজে খুলে পড়বে না। এই হচ্ছে মেকানিজম হলো, এখানটা স্ক্রু আছে। এবারে বাকিগুলো সেট আপ করে দেখাই, বাকি আছে এই তিনটে জিনিস। এই তিনটে জিনিসের মধ্যে ফার্স্ট আমাদের এইটা লাগাতে হবে, যেটাতে ফোন আটকাবে, এরকম এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এখানটাতে ফোন আটকাবে, মানে এই ক্ল্যাম্পটা, আর এই স্ক্রুটাকে এখান দিয়ে এঁটে দিতে হবে। এটা প্রপার সেট করে এটা এঁটে দিও, দেখতেই পাচ্ছ সেট আপ ডান। এই হচ্ছে এখানটা লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে মেন জিনিস যেটা পড়ে আছে, এই হচ্ছে এই ক্ল্যাম্পটা, যেটা হচ্ছে অ্যাকশন প্রোয়ের। এইটা তোমরা যদি প্যানোরামিক মানে এরকমও লাগাতে পারো, এরকম লাগালে হচ্ছে এরকমভাবে এটা তুলে লাগাতে হবে, মানে এরকমভাবে নিচের দিকে যদি ভিডিও করতে চাও, আর আমার তো লাগবে এরকম, কারণ আমাকে এরকমই ভিডিও বানাতে হবে। এবারে এইটাকে হচ্ছে এরকমভাবে সেট আপ করবো, এই যে প্যাঁচটা আছে এই প্যাঁচটা এখানে আঁটবো।
চলো দেখো, এটা কিন্তু প্রপার সমানভাবে কিন্তু লাগিও, নাহলে কিন্তু বেঁকে গেলে ভিডিও তোমাদের বেঁকে যাবে। এই হচ্ছে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের ফোন লাগিয়ে দেখাচ্ছি কেমন সেটআপটা লাগছে। হ্যালো 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 বন্ধুরা, আর এখন চলে এসেছি। আগে দুদিন আগে হেলমেট সেট আপ করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, আর এখন বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে গাড়ি, আজকে এই গাড়ি নিয়ে ভিডিও হবে। এই হচ্ছে হেলমেট আছে, আর এখানে ছোট্টু আর মানাও আছে। আর এখান থেকে চালিয়ে দেখবো, বিশেষ করে হেলমেটের যে সেট আপটা লাগাবো, ফোনটা লাগিয়ে দেখবো ভিউটা কতখানি ক্লিয়ার আছে আর কতখানি ওয়াইড হচ্ছে। আর বিশেষ করে মাইকটা লাগিয়েছি, মাইকটা টেস্ট করে দেখবো যে সাউন্ডে কতখানি নয়েজ পয়েস আসছে কিনা। 50 হাজারের উপর গাড়ি চালিয়ে দেখতে হবে যে কতখানি নয়েজ পয়েস ক্যাপচার করছে কিনা, আর নাহলে মাইকের পজিশন চেঞ্জ করতে হবে হেলমেটের মধ্যে। চলো হেলমেটটা পরি, তারপর ওনার সঙ্গে কথা হচ্ছে। চলো, আর আমাদের হেলমেটের ফার্স্ট পেপার তোলা হবে স্লো মোশনে। চলো পেপার তোলা ডান, এবারে হেলমেট পরবো। আর এবারে বালাক্লাভাটাও পুরো তোমাদের দেখাচ্ছি, কিনেছি এখন পরেই দেখাই তোমাদের। এটা পড়া খুব চাপের আছে, পুরো ছড়লা ছোটবেলায় হনুমান টুপির মতো দেখতে লাগছে এখন। হ্যালো, ওয়েলকাম টু ফার্স্ট মোটো ব্লগ। আর এই ভিডিওটা একটা হয় হিরো এক্সটিন 125 আরে। আর সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিউটা কেমন আছে সেটা হচ্ছে বড় কথা এখন। চলো মোটামুটি সেট আপ করেছি, চলো গাড়ি স্টার্ট দেওয়া যাক। নিউট্রালে আছে গাড়ি, চলো ফার্স্ট ফার্স্ট গিয়ার, চলো এগোনো যাক। ওয়েলকাম টু ফার্স্ট মোটো ব্লগ, তোমার ব্লগটা কেমন করে জানিও। আর সাউন্ড কীরকম আছে এখন কিন্তু বাইকের ফোনেই গাড়ি চালাচ্ছি, সবচেয়ে বড় কথা এটা কিন্তু অন করে আমাকে বলবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে, নাহলে কিন্তু মাইকের সেটা চেঞ্জ করতে হবে। আমি একবার ঠিক করে দেখে নেবো, আর কেমন ভিউ আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে বলে না। আর এখন বাইকের খুলে চালাচ্ছি, বাইকের উঠে চালাচ্ছি, এক মিনিট ওয়েট করো। তারা ওখান থেকে আসার সময় ব্যাটারি নিলে বাইকের খুলে চালাচ্ছি। চলো আর একবার চেক করছি, আর একবার চেক করে তোমায় দেখাচ্ছি। এখনো কিন্তু ভাইজার কিন্তু খোলাই আছে। চলো ফার্স্ট গিয়ার, আর এবারে কিন্তু এদিকে যাচ্ছি। আর মাইকটা ঠিক প্রপার হচ্ছে দেখছে না, মাইকটা কিন্তু ভালো পরিমাণ না, যারা আগের বাসি সাহেব বুঝতেই পারছে। আর যেহেতু নতুন হেলমেট তো প্যাকিংটা এতটা মোটা, গালটা পুরো চিপে আছে, ওই জন্য আরো সমস্যা হচ্ছে। আর ফার্স্ট টাইম মোটো ব্লগ বানাচ্ছি, এরকম হেলমেটের মধ্যে কখনো এরকম ভাবে কথা বলিনি। হেলমেট তো পড়া হয় কিন্তু এরকম যখন তখন মানে কথা বলা হয় না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এখানে একটা সুন্দর কর্নারিং আছে আমাদের, তাহলে এখান থেকে গাড়িটা ঘুরে নি, আবার ব্যাকে যেতে হবে। আর ফোন যেহেতু এটা অ্যাকশন ক্যামেরা নয় না, ফোন তো যেহেতু পাওয়ার মানে সুইচ বাটন গুলো আছে, ভলিউম বাটন, ওই জন্য আমাকে মিডল করে ফোনটা লাগাতে হচ্ছে। আর লাগানোর জন্য না সাইডে এটা কিন্তু কেটে হয়ে যাচ্ছে, বাট লুকিং গ্লাসে হাফ পোর্শনটা কেটে যাচ্ছে, ওটা কিন্তু সঠিকভাবে ঠিক করা যাচ্ছে না। কারণ নাহলে তো মানে যখন যে ক্ল্যাম্পটা আমি চিপে আটাচ্ছি, যে ওই যে অ্যাকশন পেজে ক্ল্যাম্পটা, ওই ক্ল্যাম্পটা আটকে গেলে তখন ভলিউম বাটনটা চিপে ভলিউম আপ ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য তারপরে সেটা করতে ওই জন্য একটা মিডল ফরম্যাটের ভিডিও হচ্ছে, দেখা যাক কতটা কি আসে। আর এইরকম মোটামুটি ভিউ আসছে, সেখানে কিন্তু সমস্যা যদি এরকম ভাবে নরম ভাবে বসে চালাই, এরকমই ঠিকঠাক আছে। চলো গাড়ি আসে সাইড হয়ে যায়, এটা
এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়েছে, সেটা ফিট আপ দেখানো হয়েছে, এরকমই মোটামুটি সাউন্ড কোয়ালিটি আসছে। আর ঘরে গিয়ে একবার স্পঞ্জ ফঞ্জ লাগিয়ে দেখতে হবে। আর পাশে ভাইফাইরা চেল্লাচ্ছে, এখন ওরা দেখতে এসেছিলো হেলমেট ফেলমেট নিয়ে কী করছি। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব তাই দেখা হচ্ছে নেক্সট ট্রিপে, মানে খুব তাড়াতাড়ি ঘুরতে যেতে চলেছি, মানে আর দুদিন বাকি, দুদিন পরই ঘুরতে যেতে চলেছি, সেই ট্রিপে একবার তোমাদের দেখা হচ্ছে। চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, খুব তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।